Hatta şerilam. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। ভাত উঠে গেছে, ভাত হয়ে গেছে। আর একটু চচ্চড়ি করব শিম আলু দিয়ে। সবজিগুলো বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে আমি লঙ্কা বেটে নিলাম। এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর আগে ধুয়ে নিয়েছি আমি। বাই বাই বাবা, গুলো ধরো না, ধরো না, বিসলা জল আছে। মাছের জন্য যা যা মশলা দিয়ে সেগুলো দিলাম, মানে এগুলো তো দিতেই হবে, লঙ্কা লবণ হলুদ এগুলো তো দিতেই হবে। তারপরে দেই জিরে গুঁড়ো, আর হলো ধনে গুঁড়ো থাকলে ধনে গুঁড়ো দেই, আর নাহলে জিরে গুঁড়ো খালি জিরে গুঁড়ো দিয়ে এগুলো মাছের ঝোল। এখানে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা পাতা, আর ভাজা জিরে গুঁড়ো ওটা পরে দিয়ে দিচ্ছি। কাঁচা হলে একসাথে দিয়ে দিই। জল দিয়ে দিলাম। আমি ভাতে ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু বের করে ছুলে নিচ্ছি। মাছ খাবে না, ওর জন্য একটু ডিমের ঝোল করবো। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ডিমের ঝোল করবো, আর একটা চচ্চড়ি করবো। ডিমের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শিম আর আলু চচ্চড়ি করবো। ফোড়নে দিয়ে দিলাম জিরে। Thank you.
এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি, সরষে বেটে নিলাম, দিয়ে দেবো চচ্চড়িতে, আমাকে ডাকছে কখন থেকে বিছানায়, অনেক সকালবেলা উঠেছে, দেখো একবার নিয়ে শুইলাম ঘুমায় না, এখন ও ডাকছে আমাকে। সর্ষে বাটা দিয়ে দিয়েছি, আর একটু শুকিয়ে নিব, ঝোলটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি রান্না করে পুষ্কুটাকে ঘুম পাড়িয়ে এখন আমি গ্যাসটা মুছে নিলাম, এখন কড়াইটা মেজে নিয়ে আসবো। রান্না করি, আরো কড়াই আছে, আমার আরো তিনটে কড়াই আছে, কারণ এই যে এদিক দিয়ে সাইড দিয়ে কালো হয়ে যায়, দেখে কালো হয়ে যায়, তার জন্য বার করি না বেশি, এইটাতেই রান্না করি, কালো হয়েছে, একটাই কালো হোক, সবগুলো কালো করতে ইচ্ছা করে না। দেখো বন্ধুরা আমাদের যে ওয়াল আছে, ওয়ালের উপরে কে বসে আছে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কে বসে আছে ওয়ালের উপরে। এই জায়গাটা দুপুর বেলা একটু রৌদ্র আসে, বারান্দাটা একটু রৌদ্র পাওয়া যায়, এখানে বসতে ভালোই লাগে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, টাটা।